এখন আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের আরেকটা অতি সংক্ষিপ্ত দেখব। একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 সেন্টিমিটার স্কোয়ার হলে এর বাহুর সমান বাহু বিশিষ্ট অষ্টভুজের ক্ষেত্রফল কত? মনে করি আমি এখানে এ বাহুওয়ালা একটা ষড়ভুজ আঁকলাম যার ক্ষেত্রফল আছে 60√3। তাহলে এই এর বাহুটার দৈর্ঘ্য আমি নির্ণয় করতে পারবো, কারণ আমরা কি ষড়ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র জানি। তো এই এ বাহুটা দ্বারা আবার কি করব, আমরা একটা অষ্টভুজ আঁকবো। অষ্টভুজ জিনিসটা কি, এর আটটা বাহু থাকবে এবং সুষম অষ্টভুজ যেহেতু এর আটটা বাহু কি সমান থাকবে, অর্থাৎ এটা যদি এ হয় এই বাহুটা হয়, এটা হয় এটা হয় এটা হয়, সিমিলারলি বাকিগুলো এ হবে। তো অষ্টভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সূত্রগুলো আমরা আগে দেখি নাই, তো একটা সূত্র আছে অষ্টভুজের ক্ষেত্রফল সম্পর্কিত, আমরা এখানে দেখে নিচ্ছি। দেখো অষ্টভুজের ক্ষেত্রফল হচ্ছে 2 × √2 × a² এ হচ্ছে এখানে একটা সাধারণ বাহু। তো যেহেতু আমরা এই ষড়ভুজ থেকে ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে এর মানটা পাবো, তার মানে এটা আমরা কি অষ্টভুজের একটা বাহু পেলাম। আর এই অষ্টভুজের বাহুটা দ্বারা কি আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই অষ্টভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তোমাদের পরীক্ষায় সাধারণত ষড়ভুজ এবং অষ্টভুজ সম্পর্কিত সমস্যাগুলোই আসে। তো বইয়ে আরও কিছু সূত্র দেওয়া আছে, তোমরা ওইগুলো দেখে নেবা, কারণ ওইগুলো অতি সংক্ষিপ্ততে আসতে পারে। আবার দেখা যায় যে এরকম করেই তোমরা কি অন্যান্য প্রশ্নগুলোরও সমাধান করতে পারবা নিজেদের মধ্যে চেষ্টা করলে। ওকে, তো আমি এখন এটার ক্ষেত্রফলটা নির্ণয় করছি। তো ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমাকে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তো আমি জানি কি, আমি চিত্রটা মিটিয়ে নিচ্ছি লেখার সুবিধার্থে। তো আমরা জানি ষড়ভুজের ক্ষেত্রফল কি, বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ষড়ভুজের ক্ষেত্রফল এ ইকুয়াল, এটা যদি ষড়ভুজ হয়, ষড়ভুজের ক্ষেত্রফল এ ইকুয়াল কি থাকে, 3√3/2 a² এখানে ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে, 60√3। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম 60√3, এখান থেকে রুট থ্রি, এখান থেকে রুট থ্রি কেটে দিলাম। তাহলে এখান থেকে আমি কি এ স্কোয়ার মানটা পেলাম, এ স্কোয়ার মানটা কত আসতেছে, 60 × এখানে 2 নিচে আছে, তাহলে এদিকে আসলে কি উপরে যাবে, এখানে 3টা উপরে ছিল নিচে যাবে। সুতরাং এ স্কোয়ার সমান আমি লিখতে পারি 40 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখানে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বলতেছি কিন্তু আমি বাহুর দৈর্ঘ্যটা ফেল করলাম না, কারণ এখানে আমার দেখো ক্ষেত্রফলের অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্রটাতে আমাকে এখানে বাহুর স্কোয়ার বসাতে হবে, অর্থাৎ এখানে এ স্কোয়ার বসাতে হবে। তাহলে আমার এর মানটা বের করে আবার এখানে স্কোয়ার করার কোনো দরকার আছে, আমার যেহেতু এ স্কোয়ার লাগবে আমি এ স্কোয়ারের মানটা বের করে নিলাম। তাহলে আমি যদি এখানে সূত্রে মান বসাই, এটা আসে 2 × √2 × a², এ স্কোয়ারের মানটা সরাসরি বসিয়ে নিই 40। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি মানটা দ্বারা আমার 193.13 সেন্টিমিটার স্কোয়ার। তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবা। তো এই অধ্যায়ে সুষম ষড়ভুজ এবং সুষম অষ্টভুজ সম্পর্কিত সমস্যাগুলো আসতে পারে, আমি আবারও বলছি তোমরা এগুলো একটু ভালোভাবে দেখে নিও। ওকে, ধন্যবাদ। এখন তোমাদের এই অধ্যায়ের এটা রচনামূলক দেখবো, এটা দেখলে আসলে হয়ে যাবে, কারণ এছাড়া আর রচনামূলক দেখি নাই তোমাদের খুব একটা আসতে, এর বাইরে এই টাইপটাই সাধারণত আসে। তো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40√2 মিটার হলে উক্ত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল কত? অর্থাৎ আমি ধরে নিলাম এটা একটা বর্গক্ষেত্র এবং এর বাহুর দৈর্ঘ্য একটা বাহুর দৈর্ঘ্য কত, 40√2 মিটার, অর্থাৎ সব দিকেই 40√2 মিটার আছে। তাহলে উক্ত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত সুষম অষ্টভুজ, এটাতে যদি আমরা সুষম অষ্টভুজে ভাগ করি, অর্থাৎ এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এই একটা, এইটা এবং এইটা, অর্থাৎ আটটা বাহু দ্বারা কি বর্গক্ষেত্রটারে একটা সুষম অষ্টভুজে রূপান্তর করলাম। তাহলে কি আমাদের এই অংশগুলো কিন্তু কাট পড়ে যাচ্ছে, প্রতি কর্নারে কিন্তু কিছু অংশ কাট পড়ে যাচ্ছে। তাহলে আমরা এটার ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবো, ইতিপূর্বে আমরা অষ্টভুজের একটা বাহুর দৈর্ঘ্য পেলে আমরা কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করার সূত্রটা জেনেছি এবং ক্ষেত্রফলটা ছিল a = 2 × √2 × a², অর্থাৎ আমরা এখান থেকে যদি একটা অষ্টভুজের একটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এখন আমরা অষ্টভুজের একটা বাহুর দৈর্ঘ্য বা এ কীভাবে নির্ণয় করব, দেখো এখানে কিন্তু এ এই এ আর এখানে কিন্তু এইটা কিন্তু এ নয়, ঠিক আছে, কখনোই কিন্তু এটা না, এটা যদি মনে করো তাহলে ভুল। এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় এবং একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো এটা এখান থেকে এতটুকু অংশ কাট করছে, তার মানে এটা এখান থেকে এতটুকু অংশই কাট করছে, অর্থাৎ দুই দিকে সমান পরিমাণ অংশ সে কাট করছে এবং অতিপুষ্ট হচ্ছে তার ভিন্ন। তাহলে আমরা যদি এখানে একটা এই পর্যন্ত দূরত্বটাকে যদি এক্স ধরে নিই, তাহলে এসি পর্যন্ত দূরত্বটাও কি এক্স হয়ে যাবে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিই, এখানে যদি আমরা একটা
ES এই সমকোণী ত্রিভুজ নেই, এখানে আমরা ES একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, ই এ সি। আচ্ছা, আমার চিত্রটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, কিন্তু এখানে এই দুইটা বাহু সমান হবে অবশ্যই। ওকে, তো এটা ধরলাম এক্স বাহু, এটাও কি আমার এক্স বাহু, তাহলে দুইটাই যেহেতু এক্স বাহু এবং এটা এ, তাহলে আমি আমার দরকার কি এই মানটা বের করা। এই মানটা বের করলে আমি কি এখানে এর মানটা বের করতে পারবো। তাহলে এই মানটাকে আমি যদি এর মাধ্যমে রূপান্তর করতে পারি, তাহলে আমি এক্সের মানটা কীভাবে রূপান্তর করতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল কি অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। সুতরাং টু ওয়াইজ এক্স স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার সমান দাঁড়ায় এ স্কোয়ার বাই টু। সুতরাং আমি এক্সের মানটা লিখতে পারি এ বাই রুট টু আকারে। এখানে যেহেতু আমি এক্সের মানটা পেয়ে গেছি, তাহলে এখানেও এক্স, এখানেও কি আমার এক্স। আমি এক্সের মানটা সুন্দরভাবে বড় করে লিখছি এখানে, এখানে এক্সের মানটা কি আসছে এক্স ইকুয়াল এ বাই রুট টু। আচ্ছা দেখো, এখানে যে দৈর্ঘ্য, এখানে সেম দৈর্ঘ্য, এখানেও সেম দৈর্ঘ্য, তো আমাদের কি যে কোনো একটা বাহু নিয়ে কাজ করলেই হবে। দেখো এখানে যেহেতু এই বাহুটা আমার একটা এক্স, এখানে একটা এক্স এবং একটা এর সমন্বয়ে, তাহলে আমরা কি বর্গক্ষেত্রের একটা বাহুকে আমরা এই এক্স এবং এর সমন্বয়ে লিখতে পারি না। তাহলে আমরা যদি বর্গক্ষেত্রের বাহুটাকে এক্স এবং এর সমন্বয়ে লিখি, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কী ছিল, ফোরটি রুট টু। ফোরটি রুট টু সমান আমরা কি লিখতে পারি, এখানে বর্গক্ষেত্রের একটা বাহু অর্থাৎ এক্স প্লাস এই যে এক্স প্লাস এখানে কি এ, এ প্লাস আবার কি এক্স অর্থাৎ এক্স। তাহলে আমাদের কী দাঁড়ায়, আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে এদিকে দাঁড়ায় টু ওয়াইজ এক্স প্লাস এ ইকুয়াল ফোরটি রুট টু। এক্সের মানটা কী ছিল এখানে এ বাই রুট টু, তাহলে আমরা লিখতে পারি এ বাই রুট টু প্লাস এ ইকুয়াল ফোরটি রুট টু। এখান থেকে যদি আমরা লসা গুণি, তাহলে রুট টু লসা গুণিলে এ প্লাস, সরি এটা টু ওয়াইজ এ হবে, টু ওয়াইজ এ প্লাস রুট টু এ, এখানে দাঁড়ায় ফোরটি রুট টু। এখান থেকে আমরা টু, এখান থেকে আমরা এ কমন নিতে পারি, তাহলে যদি এ কমন নেই তাহলে দাঁড়ায় টু প্লাস রুট টু সমান ফোরটি রুট টু ইন্টু রুট টু। এটাকে ক্যালকুলেশন করলে 23.43 মিটার, এককটা যেহেতু মিটারে ছিল তাহলে এটা দাঁড়ায় 23.43 মিটার। তো আমরা যেহেতু এখন একটা অষ্টভুজের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে আমরা কি এই সূত্রের সাহায্যে সহজেই অষ্টভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তা আশা করি তোমরা এই চিত্রটা বুঝতে পেরেছ, বুঝতে পারলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তা আমরা এখন কী করবো, অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্রে এর মানটা বসিয়ে নেব। অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্রে যদি আমরা এর মানটা বসাই, তাহলে এটা কী দাঁড়ায় টু ইন্টু ওয়ান প্লাস রুট টু ইন্টু, এর মানটা কত ছিল 23.43 মিটার এবং এটার উপরে স্কোয়ার, তাহলে এককটা অবশ্যই মিটার স্কোয়ারে আসবে। এককটা সাধারণত সবার নিচে লিখলেই হয়, এর জন্য তেমন একটা মার্কস কাটা যায় না। তো আমরা ক্যালকুলেটর যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ক্ষেত্রফলটা দাঁড়ায় 2650.64 বর্গ মিটার এবং এটি হচ্ছে আনসার। তো তোমরা আশা করি এই অধ্যায়ে আর কোনো প্রবলেমের সম্মুখীন হবে না, কারণ যে কয়টা পরীক্ষায় আসার মতো আমরা সেই কয়টার উপর তৈরি করার চেষ্টা করছি ভিডিওটা। তো তারপর আমাদের সাথে থেকো, যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবা, আমরা চেষ্টা করবো সর্বাত্মক সহযোগিতা করার। আর ভালো করার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজেদের মধ্যে প্র্যাকটিস করা। তোমরা যদি অঙ্কগুলো আমাদের ভিডিওগুলো দেখে বারবার প্র্যাকটিস করো, বা আমরা হয়তো বা দুইটা তিনটা ভিডিও দিচ্ছি, তোমরা চেষ্টা করবে কি ওই দুইটা তিনটা ভিডিওর উপর রিলেট করে বাকি অঙ্কগুলো বইয়ের করে নেওয়ার, বিশেষ করে সালে যেগুলো বারবার আসছে, তাহলে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যায় এবং তোমরাও পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে। ধন্যবাদ।